হ্যালো আমাড়ু, আপন সমস্ত হ্যাপি রথ যাত্রা, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। ফল কিনা যাই পুরা ভিতরে পশি যাই এটি প্লেন চুড়ি নৌছি তা দিয়ে আজ্ঞা ফ্রেন্ড মু চুড়ি সেট হয়ে গলা চুড়ি সেট এবে সব প্লেন চুড়ি উপরে মার্কেটিং নৌছন্তি কবিতা বর্তমান তাঙ্কর শাড়ি চেক করছন্তি গোটাই খন্ড শাড়ি নিয়ে গলে পিন্দ তার রিজন বহুত কিছু অছি যাহা কি মু আর ব্লগরে আপনাকে বুঝাইবি কাহি না কিছুটা কাম আগুক মতে করিয়ার অছি সো সে কামের নিহাতি জগন্নাথ হও আপন মানকর আশীর্বাদ তো নিহাতি জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা ড্রেস সাগর। তো অবিকা মু ব্লগ স্টার্ট করছি জমারু দুইটা বাজিলাণি। তো মু অবিকা মানে স্টার্ট করছি ভিডিও কেন সকাল বহুত গুড়ে কাম লা আর করি আলানি হ্যাঁ ফোনটা টিকে মো হাতরে বি নথিলা, সাগর বাবুঙ্কু হাতরে থিলা। তো এডিটিং কাম সব চালছি কেন আজি বহুত গুড়ে কাম অছি আমার হাতরে। তো ঘর ধন্দা সারি হ্যাঁ একরে বি মু কইবাড়া বি বুঝাইছিলি, মু বি আজি উঠিছি 9টা বেলে কাহিঁকি না রাতে বুবুর দেহ এত খারাপ হলে তা মামু ঘর আসলা, সিয়াড় আসি খেলা খেলাখেলি করসারা পরে ঠিক রাতে 2টার তার বাঁতি স্টার্ট, মানে এমিতি বাঁতি হোথায় সে শোবি পারে, বাঁতি কি ইয়াড়ে ঝাড়া তা দেহে তাকে জ্বর হয়ে গলা। তো তা কাম ধন্দা সরলা সে জমা শোলানি, লাস্টকু সে চেঁরে তাকে ফোন দেলি, সে কার্টুন দেখলে মাইন্ডটা টিকি ফ্রেস হওয়া, সেই মু শোলা বেড়ে 5টা বাজলা, মু 5টার শোয়েছি 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 উঠলি 7টা বেড়ে, কেন পা টেনশন মো টিকে তো পা রকি দিয়ে পুঁ টিকি আসি শোলি বাসি ঘর 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 যে বাঁতি করি বহু বসাই থাকে। তো তা দিয়ে বুবুকে বি আজকে স্কুল ছাড়ি নি কেন বুড় এমনি তার দেহটা বি ভালো রুনি কেন গ্যাস হয়ে গেল তার, কালে আমি ঘর যেত সিঙ্গড়া খাই দেলা তা দিয়ে মিঠা খাই দেলা, বা সেটি তাকে রাতে আসে খাইয়া দিলে সে খাইলা না, বলে মামু মু খাইবি মো পেট কোণ তো শোলে যেমনি হল সকালে মো মনটা এত খারাপ লাগুথায়, মো বুয়ো যেগুলো রাতে হোথায় তা দেখি মো মনটা ভারি অলগা মাইন্ডটা টিকি আসে, সেইটু কেতে ঠাকুর মু ডাকিলি মু প্রভু সে ভালো হয়ে যাচ্ছে সকালু কিনা সে শোলা উঠিলা পরে তাকে টিকি ভালো লাগিছি, পুঁ অবিকা টিকি ঝাড়া গলা কেন মু রাতে দিন মানে রাতে টোটাল মু শোলি টিকি ভোর ভোর শোয়েছি 7টা বেড়ে উঠিলি পা রাখিলি পুঁ টিকি শোলি 9টা 10টা বেড়ে কাম ধান্দা সারিলি, এই টাইম এতে বড় আসি গেলানি 2টা। তো এই না মু রাঁধিবি যাচ্ছি রুটি করবি, একাথর শনিবার যাই একাথর রুটি করবি, তা দিয়ে মতো কি মার্কেটিং করার আছে, কম মার্কেটিং করি আপনি নিহতি জনাইবি ব্লগরে বনি রুহন। তো ফ্রেন্ড অবিকা মোর সঞ্জপত্র দেওয়া সরিগেল যে এত গুড়ে কাম যে আপনার সকাল যাবি যাবি বলে মার্কেটিং হয়ে পাইলানি, এবে রাতে 7টা আলা সাগর বাবু টোটাল মনা করছি মু দোকান যাবি, তোতে মু সকাল কইলি তু অবিকা সঞ্জ 7টা বেড়ে বাহুছু মু রাতে আর গাড়ি চলাই পারি রোড ভিড় হল ইয়ে হল তোতে বলি তো চাল আর ফটাকিনা যাই ফটাকিনা আসে। ফ্রেন্ড শনিবার দুনিয়া কাম ঘর ধন্দাটা নগাই দোকান ধন্দাটা নয় করিয়া পড়ুছি, তাপরে মু কলি ও সঞ্জ হল গোটে পত্রিকে দিয়ে দিয়ে পড়াইবা কালে তো খাই পিকি তো যাবো রাতে 9টা বেড়ে আউ কোণ কম করবা ফ্রেন্ড কহিলে না স্যার এমতি সব হইরাণ চালছি মোর আসটা জিনিস এমতি মোট কিণাকিনি করবার অছে সেই মু যাচ্ছি আউ কালি বহুত ভালো দিন টিকি রথযাত্রা আউ পূজা কালি রথযাত্রা আউ তো তাঙ্কর কে ফোন মারছে সে কথা হল তো ভাবছি মার্কেটিং যাচ্ছি মার্কেটিং গলে আপনার বর্তমান তো সন্ধ্যা সময় কবিতা রেডি হয়ে গলা সো আজিকার যা ভিডিও হচ্ছে মু যাচ্ছি কবিতা গোটে শাড়ি আনিয়া কবিতা গোটে শাড়ি আনিয়া মু যাচ্ছি তো শাড়ি এইপাই আনিয়া যাচ্ছি দেখ আজ তো শিরগুন্ডিচা শিরগুন্ডিচারে হি এ ভিডিও পড়ুব তো ইয়ে দেখিলা ভিতরে মোর গোটে ভালো জিনিস কাম হোথব সে কাম কম হোথব আপনার শিরগুন্ডিচা বাসি দিন সে ব্লগ দেখিপারে সো এ জিনিস কবিতা গোটা শাড়ি আনিকি দেবি কাহিকি আনিকি দেবি কোণপাই কিনবি ভোগরাগ বি টিকি কিনা হব কাহিকি কিনা হব কোণপাই কিনা হব তার রিজন বহুত কিছু অছি যাহাকি মু আর ব্লগরে আপনাকে বুঝাইবি কাহিকি না কিছুটা কাম আগুক মতে করিয়ার অছি সো সে কামের নিহাতি জগন্নাথ হও আপন মানকর আশীর্বাদ তো নিহাতি মতে দরকার সো এবে সন্ধ্যা সময় আমি যাচ্ছি সে ভোগরাগ কিনা কিনি করি আনবু গোটে ভালো জিনিস ওপনিং হব মানে ভালো জিনিস গোটা করা যাচ্ছি তো নিহাতি কেবল কবিতা গোটে শাড়ি আনবি কেন জীবনর যেকোন সংঘর্ষ কাম মোর স্টার্ট করেছি
ସୋ କବିତା ଥ୍ରୁରେ ମୁଁ କରିଛି। ସୋ ଯାହା ବି ହଉ ତା ନେଇକି ଭଲ ହେଲା, କିଛିଟା ଭଲ ହେଲା, ଆଗକୁ ବି ମୁଁ ଚାହୁଁଛି ଭଲ ହଉ। ତ ଆପଣମାନଙ୍କର ବି ଆଶୀର୍ବାଦ, ତ ସବୁ ଜିନିଷରେ ବର୍ତ୍ତମାନ ଏ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ଆପଣମାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ ତ ନିହାତି ଦରକାର। ସୋ ମୁଁ ଆଉ କ'ଣ କହିବି, ତ ବର୍ତ୍ତମାନ ଫ୍ରେଣ୍ଡ ମୁଁ ଯାଉଛି ମାର୍କେଟ ଯିବି, ଆଉ ଗୋଟେ ଭଲ ତା'ର ସୂତି ଶାଢ଼ୀ ଗୋଟେ କିଣିକି ଆଣିବି। ସିଏ କିଣିବ, ସିଏ ପିନ୍ଧିବ ବି। ଶ୍ରୀଗୁଣ୍ଡିଚାରେ ଶୁଭ ଦିନ, ଗୋଟେ ଶୁଭ କାମ ହବ। ସୋ ସେଇଥିପାଇଁ ବର୍ତ୍ତମାନ ଯାଉଛି ଗୋଟା କବିତାର ଗୋଟେ ଭଲ ଶାଢ଼ୀ, ଶ୍ରୀଗୁଣ୍ଡିଚାରେ ଭଲ ଶାଢ଼ୀଟିଏ ସିଏ ପିନ୍ଧୁ, ଗୋଟେ ଶୁଭ କାମ ହବ। ତା ହାତରେ ହିଁ ହଉ, ହେଇଯାଉ। ଆଉ ମରିବା ଆଗରୁ କିଛି ହଉ କି ନ ହଉ, ମୋ ପୁଅ ପାଇଁ କିଛି ଭଲ କାମ ଟିକେ କରିଦେଇଗଲେ ସିଏ ତାର ଆଗକୁ ଜୀବନଯାପନ କରିବ। ଆଉ ମଣିଷ ଜୀବନ ଆଉ କେତେ ଦିନ, ଅଧା ବୟସ ଗଲାଣି, ଆଉ ଅଧା ବୟସ ଅଛି, ଆଉ 10-15-20 ବର୍ଷ ଭିତରେ ଆମେ ବି କେବେ ମରିଯିବୁ ତାର ଠିକ ନାହିଁ। ତ ଘଟଣା ହେଉଛି ଏଇଆ ଯେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ବାହାରୁଛୁ, ଚାଲ ମାର୍କେଟରେ ଯିବା। କବିତା ତାର ଶାଢ଼ୀ ଚୁଡ଼ି ଟିକେ କିଣିବ, ଆଉ ଶ୍ରୀଗୁଣ୍ଡିଚାରେ ପିନ୍ଧାପିନ୍ଧି କରିବ, ସେ କ'ଣ କ'ଣ କିଣିବ ସେ ଜାଣିଥିବ। ତ ବର୍ତ୍ତମାନ କବିତା ମ୍ୟାଡ଼ାମଙ୍କୁ ମୁଁ ନେଇକି ଯାଉଛି ସାଥିରେ, ଶୁଭ କାମ ତାରି। କେବଳ ମୁଁ ବି ନୂଆ ଜିନିଷ କିଣିଥିଲେ ଭଲ ହେଇଥାନ୍ତା, ମୁଁ ତାପରେ ପଥର ମଡ଼ା ଦେଇଦେଲି, ମୁଁ କିଣିବି ନାହିଁ। ତୋରି କେବଳ ଶାଢ଼ୀ କିଣା ହଉ, ଭୋଗରାଗ ବି କିଣା ହବ। ସୋ ସେଇଟା କ'ଣ କ'ଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିବ, ତ ସେଇଟା ଆମେ ଚାଲ ମାର୍କେଟକୁ ଯିବା, କିଣାକିଣି କରିକି ଆସିବା। ତୋ ରଥଯାତ୍ରା ଯେହେତୁ ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ, ତୋ ଆପଣମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ମୋ ଆଡ଼ୁ ହାପି ରଥଯାତ୍ରା। ଆଉ ଯଦି ବି ଯାଉ ସେ ଜାଗାକୁ, ମୁଁ ଆର ବର୍ଷ ଯାଇଛି ରଥଯାତ୍ରାକୁ, ଆଉ ଏ ବର୍ଷ ତ କ'ଣ ଦୁଇ ଦିନ ହେବାର କାରଣ ଠାକୁର କ'ଣ ରାତି 9ଟାରେ ଆସିବେ ମନ୍ଦିରକୁ, ଏ ଯେଉଁ ରଥକୁ 9ଟାରେ ହେଲେ ତା'ର ନୀତିକର୍ମ ହେଇକି ରଥ ଗଡ଼ିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ରାତି 12 ଟପିଯିବ, ମାନେ ଏ ଦିନକୁ ସେଦିନ ହେଇଯିବ। ଭାବୁଛି ଗଲାବେଳକୁ ବୋଧେ ଭୋର ହେଇଯିବ, ଏମିତି ଟିକେ ଶୁଣା ମିଳିଥିଲା। ସେ ଯାହା ବି ହଉ, ଯଦି ବି ଯାଅ ସେଫ୍ରେ ଯିବ, ପିଲା ଛୁଆଙ୍କୁ ବେଶୀ ନେବ ନାହିଁ, 15 ବର୍ଷ ଉପରୁ ପିଲା ସବୁ ଗଲେ ଠିକ, କାହିଁକିନା ମୁଁ ନିଜେ ଯାଇକି ସେଠି ଅନୁତାପ କରିଛି। ଏତେ ବଡ଼ ଦାଣ୍ଡ ତାଙ୍କର, ତଥାପି ଲୋକ ଛିଡ଼ା ହେବାକୁ ଜାଗା ମିଳିବ ନାହିଁ। ଆଉ ଏ ବର୍ଷ ତ ପୁରା ଏକଦମ ପ୍ରଳୟ ହେବ ଭିଡ଼ରେ। ସୋ ଫ୍ରେଣ୍ଡ ନିହାତି ଗଲେ ମୋତେ କମେଣ୍ଟ କରି କହିବେ କ'ଣ କେମିତି ଆପଣମାନଙ୍କର ସେଠି ରହିଲା ଏକ୍ସପିରିଏନ୍ସ କ'ଣ ରହୁଛି। ସୋ ମୁଁ ବି ଚେଷ୍ଟା କରିବି ଯିବା ପାଇଁ, ଯଦି ଯାଏ ଭେଟଭାଟ ହେବ। ଆଉ ଆପଣମାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଏମିତିରେ ଥାଉ, ଆଉ କବିତା ମ୍ୟାଡ଼ାମଙ୍କର ଏମିତି ଆଶୀର୍ବାଦ ଥାଉ ମୋ ଉପରେ ଟିକେ ଆଶୀର୍ବାଦ ଥାଉ। ସୋ ଚାଲ ବର୍ତ୍ତମାନ ଆଉ କ'ଣ କହିବି, ଯେତିକି ଯାହା କହୁଛି ସବୁବେଳେ ଟିକେ ଆଶୀର୍ବାଦ କରୁଥିବେ ଫ୍ରେଣ୍ଡ। ସୋ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଭାଲି ମାର୍କେଟକୁ, ଦିନରୁ ଆସିଲେ ଆଉ ଟିକେ ଭଲ ହୋଇଥାନ୍ତା, ରାତି ହେଲାଣି, କ'ଣ କରିବା, ଯାହା ଯେତିକି ହବ ହବ, ଦିନରୁ ଆସିଲେ ବୁଲିକିନା ଭଲ ରକମର ଖାଇ ପିଇ ଯାଇଥିଲେ ରନ୍ଧାରନ୍ଧି ହେଇନଥାନ୍ତା ଘରେ, କ'ଣ କରିବା। ରାତି ହେଲେ ବଢ଼ିଆ ଦେଖାଯାଉଛି, ଲାଇଟ୍ ଫାଇଟ୍ ଚାରିଆଡ଼େ ଅଛି, ନଈକୂଳ ସେପଟରେ ଲାଇଟ୍ ଗୁଡ଼ା ପୁରା ଦେଖାଯାଉ। ଏଇଠି ଆମ ଚାନ୍ଦିନୀ ଚୌକର ଯେଉଁ ଜଗନ୍ନାଥଙ୍କର ଆମର ରଥ ଯେଉଁ ଏଠି ବାହାରିବ, ତ ଏଇଠି ତାଙ୍କର ହେଉଛି ମାଉସୀ ମାଆଙ୍କ ଘର, ତ ଏବେଠୁ ସବୁ ସଜାସଜି ହେଲାଣି ସବୁ, ଏଇଠି କାଲି ଆସିକି ରହିବେ। ଦେଖ ଯାଇ ହବ ନା ନାଇଁ, ବାଟ କାଳେ ବନ୍ଦ କଥା ନାଇଁ, ଖୋଲା ଅଛି ବାଟ। ହଁ ରଥ ଠିଆ ହେଇଗଲେଣି, ଦେଖିଲ ରଥ ବାଟ ବନ୍ଦ କରିଦେଲେଣି, ତାଙ୍କର ତିନିଟା ରଥ ଠିଆ ହେଇଗଲେଣି। ପ୍ରଭୁଙ୍କ ଦୟାରେ କେତେ ଭିଡ଼ ହେଇଛି ଦୋକାନଦାର, ରୋଡ଼ ଘାଟ ଏତେ ଭିଡ଼ ଯେ ଗାଡ଼ି ପୁରିଲାଠୁ ଗାଡ଼ି ବାହାରିନି, କେତେ ଘଣ୍ଟା ଲାଗୁଛି। ତ କେଉଁପଟେ ଆମେ ଗାଡ଼ି ନେଲାଠୁ, ଯେଉଁଆଡ଼େ ନେଲାଠୁ ସେଇପଟେ ଭିଡ଼, ଖାସ୍ କରି ଭୋଗ ଦୋକାନ ସବୁ ଏପଟ ଲାଇନ୍ର।
ଆମର ମୁଁ ଭାବିଲି ସେ ସାଗର ବାବୁ ଇଆଡ଼େ ନେଇକି ନା ଯେ ଗୋଟେ ମହଲ ଭିତରେ ମୋତେ ଶାଢ଼ୀ ପାଇଁ ପୁରା ଏବେ ତ ଗୋଟେ କଟନ୍ ଶାଢ଼ୀ ପାଇଁ ନେଇକି ଯାଆନ୍ତି। କେତେ ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ଶାଢ଼ୀ ଦେଖନ୍ତୁ। ସୋ ଫ୍ରେଣ୍ଡ ଚାଲ ବର୍ତ୍ତମାନ ତ ମୁଁ ଶାଢ଼ୀ ଦୋକାନ ଆସି ପହଞ୍ଚିଗଲି। କବିତା ମ୍ୟାଡ଼ାମ ବର୍ତ୍ତମାନ ଶାଢ଼ୀ ଦେଖୁଛନ୍ତି ତାଙ୍କର ପୁରା ଦୋକାନରେ ଶାଢ଼ୀ ଭଣ୍ଡାରକୁ ବର୍ତ୍ତମାନ ତ ମୁଁ ପଳେଇ ଆସିଛି। କବିତା ବର୍ତ୍ତମାନ ତାଙ୍କର ଶାଢ଼ୀ ଚେକ୍ କରୁଛନ୍ତି। ଗୋଟାଏ ଖଣ୍ଡ ଶାଢ଼ୀ ନେଇଗଲେ ପିନ୍ଧିଦେବ ଆଉ। ସୋ ଆପଣମାନେ ବି ଦେଖିନିଅନ୍ତୁ ଶାଢ଼ୀ, ଭଲ ଭଲ ଶାଢ଼ୀ ସବୁ ଗଦା ହେଇକି ରହିଛି। କବିତା ମ୍ୟାଡ଼ାମ କ'ଣ ତାଙ୍କର ଚଏସ୍ କରୁଛନ୍ତି ଏଠି? ତୁ ଖୋଜୁଥବୁ ସେ ଆମେରିକାରେ ଥବ, ଏଠି ଓଡ଼ିଶାରେ ତ କଦାପି ନଥବ, ଆମେରିକାରେ ଥବ। ତୁ ଯେମିତି ଶାଢ଼ୀ ଖୋଜୁଛୁ କୁଆଡ଼େ ଗୋଟା କ'ଣ ପିନ୍ଧିଦେଇ ଗୋଟା କାମ ସାରିଦେବା। ତୁ ଏଠି ବାଛିଲୁଣୁ ଦଶହରା ଦଶହରା ଦୀପାବଳି ଭଳିଆ ରଜ ଭଳିଆ। ଏଠି ପ୍ଲେନ୍ ଚୁଡ଼ି ନେଉଛି ତା ଦେହରେ। ଆଜ୍ଞା ମୋ ହାତକୁ ଠିକ୍ ହେଉଛି। ହଁ ହଁ ମୁଁ ପିନ୍ଧି ସାରିଲିଣି, ମୁଁ ସେଥିପାଇଁ ଦେଖୁଥିଲି ତ ଏଇଟା। ଆଜ୍ଞା କିନ୍ତୁ ମୋତେ ଟିକେ ହେଉଛି ବୋଲି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦେଖିଲି। ତ ଫ୍ରେଣ୍ଡ ମୁଁ ପ୍ଲେନ୍ ଚୁଡ଼ି ନେଉଛି, ଗ୍ରୀନ୍ କଲର୍ ଶାଢ଼ୀ ଯେହେତୁ ନେଇଛି ଆଉ ଏଇ ଚୁଡ଼ି ବାସ୍ ଏତିକି ନେବି। ତ କାଲି ରଥଯାତ୍ରା ପିନ୍ଧିବା ପାଇଁ ଆଉ କିଛିଟା ପୂଜା ଅଛି ବୋଲି ପିନ୍ଧିବା ପାଇଁ ତାକୁ ନେଉଛି ଡେଲି ୟୁଜ୍ କରେ। ପୁଣି ମଙ୍ଗଳବାର ଦିନ ବାହାଘର ଅଛି, ଦେଖିବା କାଲି ପୁଣି ଆସିବି ଡିଜାଇନ୍ ଚୁଡ଼ି କିଛି ନେବି। ସେଟ୍ ଚୁଡ଼ି ଉପରେ ସାଗର ବାବୁ କହୁଥିଲେ, ପୁଣି ଆମେ ପ୍ଲେନ୍ ଚୁଡ଼ି ନେଲେ ମୋର ପିନ୍ଧିବା କହୁଛି। ନେଉଛି ଟିକେ ଆସୁନି, ଦେଖୁଛି ପ୍ଲେନ୍ ଚୁଡ଼ି ସେଠି ଠିଆ ହେଇକି ଅନଉଛନ୍ତି ହେଲା କି ନା ନାଇଁ। ଫ୍ରେଣ୍ଡ ମୁଁ ଚୁଡ଼ି ସେଟ୍ ହେଇଗଲା, ଚୁଡ଼ି ସେଟ୍ ଏବେ ସବୁ ପ୍ଲେନ୍ ଚୁଡ଼ି ଉପରେ ମାର୍କେଟିଂ ନେଉଛନ୍ତି। ତ ମୋତେ ମିଶେଇ ଆସେନି, ସେ ଦିଦିଙ୍କୁ କହିଛି ମୋତେ ମିଶେଇ ଦେବେ ଚୁଡ଼ିଙ୍କୁ। ସୋ ଫ୍ରେଣ୍ଡ ଚାଲ ସବୁ କିଛି ତ ସରିଲା, ବର୍ତ୍ତମାନ କିଣାକିଣି ଆଉ ଶାଢ଼ୀ ଫାଡ଼ି କିଣାକିଣି ହେଇଗଲା। ତାର ଟୋଟାଲ ଗୋଟା ମାର୍କେଟିଂ କଲେକ୍ସନ ବି ଟୋଟାଲ ହେଇଗଲା। ପିନ୍ଧେଇ ଯିବୁ ଦୋକାନ? ବଢିଆ ସଜା ସଜା ସଜେଇଛି ଠାକୁର। କୋଉ ଏରିଆ ଜଗନ୍ନାଥ? ଆମର ଏଇଟା ହେଉଛି ଦୋଳମୁଣ୍ଡେଇ। ଇଏ ହେଉଛି ଦୋଳମୁଣ୍ଡେଇର ଜଗନ୍ନାଥ, ଇଏ ବି ବହୁତ ବଢିଆ ହୁଏ ଏଠି। ତ ଇଏ ବି ତିନିଟା ରଥ ହୁଏ ଏଠି ଆମ ଦୋଳମୁଣ୍ଡେଇରେ। ମୁଁ ଦେଖୁ ସେପଟ ପଟେ ଯାଇଥିଲେ ଦେଖେଇଥାନ୍ତି, ତିନି ରଥ ପୁରା ମଝିରେ ଥୁଆ ହେଇଥିବେ, ଥୁଆ ହେଇଛି ନାହିଁ ଦେଖିବାରୁ। ନା ଥୁଆ ହେଇନି। ଚାନ୍ଦିନୀ ଚୌକରେ ବି ଯେମିତି ତିନି ରଥ ଥୁଆ ହୁଏ, ଦୋଳମୁଣ୍ଡେଇରେ ବି ସେମିତି ତିନି ରଥ ଥୁଆ ହୁଏ। ଆଉ ବହୁତ ବଢ଼ିଆ ବି ହୁଏ ପୂଜା, ପୁରା ପ୍ରବଳ ଭିଡ଼ ହୁଏ, ବହୁତ ଭିଡ଼ ହୁଏ। କାହିଁକିନା ଏଇଠି ମୁଁ ଯଦି ଆସିଥାନ୍ତି କାଲି ଏଠି ଆସି ବୁଲିଥାନ୍ତି ତ ଆସି ହେବନି କାଲି। ସାଗର ବାବୁ ଯିବେ, ତାଙ୍କର ବୋଧେ ପୁରୀ କହୁଥିଲେ, ଦେଖିବା ସେ କ'ଣ ହେଉଛି। ସଜା ହେଇଛି ଏଠି କେଉଁ ରଥ ହୁଏ ରେ? ଓହୋ ଏ ମନ୍ଦିର ରଥ ନା, ତାର କିନ୍ତୁ ରଥ। ହଁ ଏଠି ଗଣେଶଗଡ଼ ମନ୍ଦିରର ଯେତିକି ରଥ ସବୁ ଥୁଆ ହୁଏ। ଆମେ ଆସି ବାରଙ୍ଗ ମାର୍କେଟ ଫଳ ମାର୍କେଟରେ ପହଞ୍ଚିବୁ। ଟିକେ କୁହନ୍ତୁ କରୁଛନ୍ତି ଫଳ କିଣିବାକୁ ଯାଇକି ପୁରା ଭିତରେ ପଶିଯାଇଛନ୍ତି। ସୁପ୍ରେଣ୍ଟ ବର୍ତ୍ତମାନ ଯାଇକି ମୁଁ ମାର୍କେଟରୁ ଆସିଲି, କିଣାକିଣି କରିବି ସବୁକିଛି ଆସିଲି। ଓକେ ତ ବର୍ତ୍ତମାନ ଆମର ଖାଇବା ଆଇଟମ୍ ଯାହା ହେଲା। ଏ ବାପା ଆଲୋ ବା, କାଲି ରାତିର ଘଟଣା ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିନାହିଁ। କାଲି ଯେଉଁ ମାର୍କେଟ ଆଡ଼େ ଟିକେ ଯାଇଥିଲୁ, ବୁବୁ କ'ଣ କରୁଥିଲା, ସିଙ୍ଗଡ଼ା ଖାଇଥିଲା। ସେ ଆଳୁ ସିଙ୍ଗଡ଼ା ଭିତରେ ଯେଉଁ ଆଳୁ ରୁହେ, ସେ ଆଳୁ ସବୁ ଭଲ କି ମନ୍ଦ ଜାଣିବେ ନା ନାହିଁ, ଇଏ ଖାଇଦେଲା ତା ଯେଉଁ ବଡ଼ ବଡ଼ ଦୁଇଟା ଦଶ ଟଙ୍କିଆ। ଆଉ ସନ୍ଧ୍ୟାବେଳେ ଆସି ପହଞ୍ଚିଲା ଖାଇନାହିଁ, ଆପଣ ବିଶ୍ୱାସ କରିବେ ନାହିଁ। କାଲି ରାତି ବାରଟା ତ ନୁହଁ, ତିନିଟା ରାତିରେ ଉଠିକି ପୁରା କାନ୍ଦୁଣି ମୁଣ୍ଡୁଣି, କ'ଣ ହେଲା ଆମେ ବାନ୍ତି କରିବି। କାଲି ରାତିରେ ଦୁଇ ତିନି ଥର ସେ ବାନ୍ତି ହେଇଛି, ମୁଁ ଏଇଟା ଆପଣଙ୍କୁ ଜଣେଇ ନଥିଲି। ତ ଏବେ କହୁଛି ତ ଦେଖ, ତାକୁ ଏବେ ବି ଡକରା ହେଉଛି, ସେ ଖାଇବାକୁ ଉଠୁନାହିଁ, ଖାଲି ପେଟରେ ଡେଲି ଶୋଇବାକୁ ବାହାରୁଛି। ଏ ବାପା ବୁବୁନୁ, ଏ ବାପା ତୁ ଆ ମନେ ଲେଇ, କାଲି ଏମିତି ଉପାସରେ ଶୋଇଲୁ, ବାନ୍ତି ହେଉଥାଉ ରାତିରେ, ଟିକେ ଖାଇଦେବୁ ଆ ମୁଁ କିଟକାଟ ଚକଲେଟ୍ ତୋ ପାଇଁ ଆଣିଛିଆ, ଆପଳେ ମାମା ଖୋଇଦେବ ଏଠି। ସୋ ଫ୍ରେଣ୍ଡ ଦେଖନ୍ତୁ, ବର୍ତ୍ତମାନ ଆମର ଦିନର ଟିକେ ଭଜା ଥିଲା ଆଳୁ ଚଟୁଣି, ଆଉ ଡାଲି ବି ଦିନର ଥିଲା। ଏଇଆ କବିତା ମ୍ୟାଡ଼ାମ ବର୍ତ୍ତମାନ ଖାଇଦେବେ, ଦୁଃଖେ ସୁଖେ ଯାହା ଅଛି। ଏ ବୁବୁ ମୁଁ ଗେଲେଇକି ଡାକୁଛି, ତୁ ଉଠୁନୁ ଖାଇବାକୁ, ଆଲୋ ଆ ଏଇଠି ବସ, ଆସ
ଖାଇଦେ ଟିକେ ନା ଶୋଇପଡ଼ିବ, ଆଉ କିଛି ବ୍ୟସ୍ତ ନାହିଁ, ମୁଁ ଆଣିଛି କି ବ୍ୟସ୍ତ କାହିଁ ହେଉଛୁ, କା ସକାଳ ସକାଳ ମୋ ପୁଅ ଉଡ଼େଇବର ଟୋକା ଉଡ଼େଇବର ଉଡ଼େଇବରେ ଉଡ଼େଇବରେ, ଚାଲ ଆଉ ଟିକେ ସିଆଡ଼େ ଘୁଞ୍ଚି ଚାଲ ମାମା ଆଡ଼କୁ। ସୋ ଫ୍ରେଣ୍ଡ ଚାଲ, ଆଉ ରହିଲା ଆମର ଯେଉଁ କଥା, କ'ଣ ପାଇଁ ମାନେ ଶାଢ଼ୀ କିଣା ହେଲା କ'ଣ ନ କିଣା ହେଲା, ସେଇଟା ଆପଣ ଆମର ପରବର୍ତ୍ତୀ ବ୍ଲଗ୍ରେ ଦେଖିପାରିବେ। କିନ୍ତୁ ଶ୍ରୀଗୁଣ୍ଡିଚା ବହୁତ ଶୁଭ ଦିନ, ଆଉ ଦେଖାଯାଉ ରଥଯାତ୍ରା କେତେବେଳେ କ'ଣ ଷ୍ଟାର୍ଟ ହେଉଛି, କେତେବେଳେ କ'ଣ ସରିବ, ସେଇଟା ବି ଦେଖିବା କ'ଣ ହେଉଛି। ତ ଚାଲ ଫ୍ରେଣ୍ଡ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଯାଉଛି ଖାଇବାକୁ, ଯଦି ଏ ଭିଡ଼ିଓ ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଥାଏ, ସିକ୍ରେଟ୍ରେ ବ୍ଲଗ୍ ରହିଲା କାହିଁକି ଏ ଜିନିଷ ହଠାତ୍ କିଣା ହେଲା କ'ଣ ପାଇଁ କିଣା ହେଲା, ମୁଁ ଆପଣଙ୍କୁ ଆର ବ୍ଲଗ୍ରେ ନିହାତି ଶୋ କରିବି। ତ ବର୍ତ୍ତମାନ ବୁବୁନ ବାବୁ ଆପଣଙ୍କର ବୁବୁ ବି ଏଠି ଖିଆ ପିଆ ରେଡ଼ି କରିଦେଲାଣି, ଯାହା ଥୋଇଲେ ସିଏ ଆଗେ ବୁଝୁଛି, ତାକୁ ଭାତ ଖାଇବାକୁ ଦେଲାଠୁ ବି ସେ ଚଟା ଚଟି କରୁଛି, ଏଇ ଆଳୁ ଚୋପା ମକା ସବୁ ଇଏ ଜଗ